খুব সুন্দর সন্ধ্যাটা আজকে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই খুব সুন্দর সন্ধ্যায় খুব সুন্দর গেস্ট মিসেস সোমা মল্লিক। তার সাথে গল্প করব, তার গল্প জানব, এবং আপনারাও জানুন, আপনারাও এনজয় করুন আজকের এপিসোড চেনা অচেনা। আমার নাম সোমা মল্লিক। ছোট থেকেই ভারতনাট্যমটাকে খুব ভালো লাগতো, ছোটবেলায় করে ওঠা হয়নি। এবার যত বড় হয়েছি এর প্রতি আরো ইচ্ছেটা বা আগ্রহটা আরো বেশি বেড়েছে। অনেকটা বড় হয়ে ভারতনাট্যম শেখা। তাও কত বছর বয়স হবে? তাও 16 বছর বয়সে। বাবা, 16 বছর বয়স থেকে ভারতনাট্যমটা শেখা হয়েছে। তার আগে এমনি নাচ করা হয়েছে, ক্রিয়েটিভটা করতাম, কিন্তু ভারতনাট্যমটা ক্লাসিক্যালটা করাটা হয় একদম হয়নি। তাহলে এটা বলা যেতে পারে যে শেখার কোনো বয়স হয় না? না, একদমই না, শেখার বয়স হয় না, সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। কারণ আমি এখন অবধি শিখছি, এখনো শিখছি, মানে আমার এখনো যেমন ওড়িশি আমার খুব শেখার ইচ্ছা ছিল, সেটা আমি এখন আবার ট্রাই করছি। কতটা শেখার ইচ্ছা ছিল ওটাকে আমি এখন আবার ট্রাই করছি করছি আর কি, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বয়সের যে কোনো ব্যাপার হয় না, মানে বয়সের কোনো সীমারেখা নেই না, বিশেষ করে কোনো কিছু শেখার জন্য। সেটা নিজেকে সেই জায়গাটাতে না ফেললে বোঝা যায় না। সেই জন্য আমি নিজে যখন করছি তখন আমি বুঝতে পারছি না, বয়সটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মনটা আসল, যে তুমি কিভাবে করতে চাইছো বা কিভাবে করতে পারবে, সেটাই হচ্ছে আসল। তা করছি। ভারতনাট্যমে ইন্ট্রোডিউসড কি করে হলেন আপনি? ভারতনাট্যমে ইন্ট্রোডিউস বলতে ছোট থেকেই দেখেছি, টিভিতে দেখেছি অনেক ভারতনাট্যম শিল্পীদের যারা স্টেজ পারফরমেন্স করেছে, তাদের পারফরমেন্স দেখার পরে একটা আলাদা করে আনন্দ বা আগ্রহ জেগেছে আর কি, যে না ভারতনাট্যমটা আমি শিখব। এবার যেহেতু ছোটবেলাটা নর্থ বেঙ্গলে কেটেছে, এবার সেখানে সেভাবে সেই অর্থে আমি কোনো টিচার বা গুরু পাইনি আর কি সেখানে শেখার জন্য। এবার ওখান থেকে মাধ্যমিকটা দিয়ে কলকাতায় আসার পরে আমি একজন মানে খুব কাছের একজন রিলেটিভকে পেয়ে গেলাম, যিনি কিনা ভারতনাট্যম শিল্পী এবং উনি সাথে ভারতনাট্যমের গুরু, উনি শেখাতেন, তার নাম বাপিদা। এবার এরপরেও আমি যেমন অভয় পালের কাছে করেছি, দেবুদার কাছে করেছি, এরা আমার গুরু এবং এরা আমাকে মানে সঠিক অর্থে ভারতনাট্যমটাকে যেভাবে মানে আমি ভারতনাট্যমটাকে কীভাবে আমার জীবনে প্রফেশন হিসাবে নিতে পারি বা সব রকমভাবে আমাকে আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন তারা ভারতনাট্যমটাকে। তারপরে আমি আমার স্কুলটাকে খুলতে পেরেছি আর কি। আপনার যে স্কুল, যেটা 11 বছর অলরেডি হয়ে গেছে, সেই স্কুলটার বিষয়ে একটু আমার দর্শক বন্ধুদের এবং আমারও খুব আগ্রহ জানার, স্কুলটা সম্বন্ধে কিছু বলুন। আমার স্কুলের নাম তাথুই ডান্স একাডেমি। আমি 11 বছর ধরে স্কুলটা করছি, একদম ছোট থেকে, একদম 3 ইয়ার্স ওল্ড থেকে শুরু করে যতদিন ইচ্ছা, মানে আমার কাছে গার্জেনরা অনেক আছেন যারা ডান্স মানে শিখতে আসে, এরকমও হয়েছে মানে স্টুডেন্টের সাথে সাথে। এখানে আমি মেনলি ভারতনাট্যমটা করাই, তার সাথে আমার ক্রিয়েটিভটা রয়েছে, ওড়িশিটা রয়েছে, এর সাথে রাবীন্দ্রিক করাতে হয় এবং ফিল্মি ডান্স তো অবশ্যই করাতে হয়, কিন্তু সেটা একটা মাত্রা রেখে করাই, কারণ এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যেটুকু করার দরকার হয় ঠিক সেটুকুই করাতে হয়, করাই আর কি। আমাদের মোটামুটি টুকটাক প্রোগ্রাম লেগেই থাকে, অ্যানুয়াল ফাংশনও হয়ে যায়। একটা জিনিস জানেন, আমার খুব ভালো লাগছে আমার দর্শক বন্ধুদের এটা আমি বলতে চাই যে আই এম রিয়েলি হ্যাপি ফর হার, যে ও নিজের শখটা পূরণ করতে পেরেছে। কেন কি না, আমার অতিথি আপনি দেখেছেন প্রোগ্রাম, অনেকেই এরকম আসে যারা হয়তো বিভিন্ন কারণে শখ পূরণ করতে পারেনি, তো আপনি যে আপনার শখটা পূরণ করতে পেরেছেন এবং একটা বড় সাপোর্ট আপনার হাজবেন্ড আপনি বললেন, তো শখ পূরণ করে আপনার কিরকম লাগে? শখটা পূরণ হওয়া করা মানে হওয়া আর করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। শখটা পূরণ এমনি এমনি হয় না, তার জন্য নিজেকে এফোর্ট দিতেই হবে। খুব ভালো কথা এটা। এবার আমার শখ আমি দেখলাম যে না ঠিক আছে আমার এটা হচ্ছে আমার খুব শখ, কিন্তু আমি পারলাম পারলাম না ভেবে নিলে তো হবে না, পারলাম না তাকে কিভাবে পারা যায় বরং সেটাকে নিয়ে চিন্তা করলে বরং বেশি কাজে দেবে। এক্সেলেন্ট। হ্যাঁ, এবার আমার ক্ষেত্রে যেমন হয়েছে যে আমার শখটা আমার বাড়িতে প্রথমের দিকে সাপোর্ট ছিল না, সেই অর্থে সাপোর্ট আমি পাইনি, কিন্তু আমি আমার শখটাকে মরতে দিইনি, আমি বাঁচিয়ে রেখেছি যে না আমি এটাকে করবো, আজকে না হলে কালকে আমি করবোই করবো, সে যেভাবে হোক আমি করবো, এবং আমি করেছি, এবং তার জন্য অবশ্যই আমাকে সাপোর্টটা আমি পেয়েছি অবশ্যই, এবং সাপোর্টটা শুধু পাওয়া না, তাকে আমি সেইভাবে সাপোর্টটা মানে তার কাছ থেকে সাপোর্টটা আমাকে আদায় করে নিতে হয়েছে অবশ্যই, কারণ তাকে আমি যদি সেইভাবে মোটিভেট না করতাম
যে বাধ্যতামূলক সে আমাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছে, এমনকি শুধু সে না, তার বাড়ির লোকরা যারা কিনা এই ব্যাপারগুলোকে পছন্দ করতো না, তারা পর্যন্ত আমাকে এখন ফুললি সাপোর্ট করে। আমার নাচের স্কুল থেকে আরম্ভ করে সমস্তভাবে নাচটাকে আমাকে কীভাবে আমি এগিয়ে নিয়ে যাবো, তারা ফুললি আমাকে সাপোর্ট করে। কিন্তু সেই সাপোর্টটাকে আদায় করে নিতে হবে। আমি সবাইকে একটা কথা বলবো যে না, শখটাকে মরতে দেবেন না, শখটাকে বরং বাঁচিয়ে রাখুন এবং কীভাবে সেটাকে নিয়ে এগোনো যায় সেটা নিয়ে চিন্তা করুন। সেটা নিয়ে চিন্তা না করে যে না আমার হচ্ছে না, আমার হবে না, এটা ভাবলে তাহলে কোনো কিছুকে নিয়ে এগোনো যাবে না, ওখানেই শেষ হয়ে যাবে সব কিছু। বরং সেটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করা যায় সেটা নিয়ে চিন্তা করাটা দরকার। অপূর্ব অপূর্ব কথা বললেন আপনি। মানে আমার খুব ভালো লাগে যখন একজন এরকম লেডি এত স্ট্রংলি কথা বলতে পারে এবং সে নিজের শখ, সে নিজের ইচ্ছে সেটাকে পূরণ করেছে। আমার খুব ভালো লাগলো আজকে ওনার সাথে কথা বলে। শুধু এই নয় যে ওনার হিডেন ট্যালেন্টটা জানতে পারলাম এবং আপনারাও জানতে পারলেন, উনি কিন্তু আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু কথা বললেন, স্পেশালি আমি তো বলবো মেয়েদের ক্ষেত্রে সাপোর্টটা আদায় করে নেওয়া। সাপোর্ট যদি সবসময় না পাওয়া যায়, নিজেকে বোঝানো, অন্যদেরকে বোঝানো যে শি ডিজার্ভস দিস থিং অ্যান্ড টু গেট ইট ডান। আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু এরকম করতে পারি, একটু সাপোর্ট না হলে একাই এগিয়ে চলা। ওনার কথাগুলো খুব মোটিভেটিং ছিল, আমার প্রচণ্ড ভালো লাগলো আজকে ওনার এই কথাগুলো শুনতে। এবং আমি মেয়েদের এগিয়ে যাওয়াকে ভীষণভাবে সাপোর্ট করি। আমি চাই প্রত্যেকজন আমরা কিছু না কিছুভাবে কিছু না কিছু করে এগিয়ে যাই। আজকের এপিসোড কিরম লাগলো জানাবেন। আর হ্যাঁ, বারবার কয়েকটা জিনিস আমরা বারবার যেটা শিখছি সেটা হচ্ছে শেখার কোনো বয়স হয় না, ইচ্ছে থাকলে উপায় বার করে নিতে হয়। উনি যেটা বললেন, মন খারাপ করে বসে থেকে কেন হলো না না ভেবে কি করে করা যায় সেইটা ভাবা কি ভালো বেশি নয়। মার্কো পি হোয়াইট একজন বিখ্যাত শেফ, তিনি একটা কথা বলেছেন যেটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমি শেয়ার করতে চাই। ইফ ইউ হ্যাভ আ ড্রিম ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু ফুলফিল ইট। এই কথাটা অলওয়েজ মনে রাখবেন। হাউতাশ না করে এগিয়ে যাওয়ার পথটা বেছে নিন, কিভাবে এগিয়ে যাবেন সেইটা ভাবুন। খুব সুন্দর আজকের এপিসোডটা ছিল, খুব ভাল লাগলো। আজকে এইটুকু, আবার দেখা হবে এরম কোনো ট্যালেন্টেড লোকের সাথে পরের এপিসোডে। টিল দেন, দিস ইজ শাইরি সাইনিং অফ। আমার নাচের স্কুলের নাম তাথুই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওড়িশি, কত্থক, ওয়েস্টার্ন সব ধরনের ডান্স শেখানো হয়। শনিবার এবং শুক্রবার ক্লাস হয়, সানডে সকালে ক্লাস হয়। যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, 9830980532। আবার বলছি, 9830980532। নমস্কার।